কাব্য কেমন আমরা সবাই খুব ভালো করে জানি গাইস। আমি কাব্যর ব্যাপারে বলা শুরু করলে ভিডিও হয়ে যাবে 47 মিনিট লং। রিমন ভাই এটা কেন করতেছ, এরকম বাচ্চাদের মতো কাজ আমি বুঝতেছি না। এইখানে কাব্যর ভুলটা শুধরাতে যায় তুমি নিজে একটা ভুল করে ফেলছো। আর গাইস কাব্যর বাপেরও ক্ষমতা নাই যে রিমন ভাইকে এখান থেকে বের করবে। কে সাবস্ক্রাইবার কামাবে, মাসখান থেকে চুতিয়া হব আমরা। তোমরা যতই ভাবতেছো যে তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে উল্টাই ফেলাইতেছো। Yo, what's up, subscribers? Welcome back to another video. It's your boy Kristasin and welcome to the channel. So, guys, community এখন কি চলতেছে? Community তে এখন একটা unnecessary গ্যাঞ্জাম চলতেছে দুইটা ইউটিউবারের মধ্যে, যেটা হচ্ছে TEB রিমন আর হচ্ছে ইটস কাব্য। So, guys, আজকের ভিডিওতে তোমাদের এই যে গ্যাঞ্জামটা চলতেছে যে unnecessary একটা ঝামেলা চলতেছে, unnecessary ঝামেলার আমি সবকিছু খুঁটিনাটি তোমাদের আজকে বলতে যাচ্ছি, খুবই শর্ট টাইমে এক্সপ্লেইন করতে যাচ্ছি। আর কেন এই গ্যাঞ্জামটা বাচ্চা, আর কি করলে এই গ্যাঞ্জামটা বাড়তোই না, আর কেন একটা unnecessary ভাবে এই গ্যাঞ্জামটা আরো বৃদ্ধি পাইতে যাচ্ছে ইন ফিউচার, এটাই তোমাদের জানাতে যাচ্ছি। আর এটা জানার আগে গাইস তোমাদের আমি একটু একটা কনটেক্সট দিতে চাই যে আমি কৃষ্ণাসিন, আমি কিন্তু গাইস তোমরা জানো আমি এখনো পার্টনার প্রোগ্রামে ঢুকি নাই, আমি কাব্যকে দুই চোখে দেখতে পাই না, রিমন ভাইয়ের সাথে আমার পার্সোনালি কোনো গ্যাঞ্জাম নাই, আর মারুফ ভাইয়ের সাথে আমার সেইভাবে কোনো খাতির নাই। আমি এই কথাগুলো কেন বললাম, কারণ আমার কথাগুলো শোনার পরে তোমাদের অনেকের হয়তো মনে হইতে পারে কৃষ্ণাসিন গ্যারেনার পক্ষ হয়ে কথা বলতেছে, বা আমি কাব্যর পক্ষ হয়ে কথা বলতেছি, বা মারুফ ভাইয়ের পক্ষ হয়ে কথা বলতেছি। আমি এরকম অনেকেরই মনে হইতে পারে যে আমি অন্য কারো পক্ষ হয়ে কথা বলতে পারি, কিন্তু গাইস আজকে আমার যে কথাগুলো বলতেছি এটা টোটালি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। তোমাদের কাছে জাস্ট তুলে ধরতে যাচ্ছি যে আননেসেসারি ভাবে এই গ্যাঞ্জামটা কি করে বেঁধেছে আমাদের কমিউনিটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইনসাইড অফ ইট। বেসিক্যালি কিছুদিন আগে ডাইনামিক ডুও নামে একটা টুর্নামেন্ট চলতেছিল ফ্রি ফায়ার থেকে, যে টুর্নামেন্টটা ছাড়া হয়েছিল অনলি অ্যান্ড অনলি পার্টনার প্রোগ্রামে যে ইউটিউবার্স আছে এবং যে স্ট্রিমার্স আছে তাদের জন্য। আর সেই টুর্নামেন্টের স্ট্রিমিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে কাব্যকে আর ইন্ডিয়া থেকে আরেকটা ইউটিউবারকে। এবারে আমাদের কাস্টমে যে 18টা স্লট থাকে স্পেকটেটরে, সেই স্লট গুলো দেওয়া হয়েছিল অন্যান্য ছোটখাটো স্ট্রিমারদের, অল পার্টনার প্রোগ্রামে অন্যান্য স্ট্রিমারদের। আর যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল, যারা খেলতেছিল, তাদেরকে বলা হয়েছিল গ্যারেনা থেকে যে তোমরা এই যে দুই কাস্টের লাইভ স্ট্রিমটা আছে, এই লাইভ স্ট্রিমটা ডাউনলোড করে তোমরা নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবা, ইউজ করতে পারবা, বা এটা দিয়ে হাইলাইট তৈরি করতে পারবা। তো বেসিক্যালি কি হয়েছে, কাব্য লাইভ স্ট্রিমের পরে তার ইউটিউব চ্যানেলে যে লাইভ স্ট্রিমটা ছিল সেই লাইভ স্ট্রিমটা কেটে কেটে একটা হাইলাইটস তৈরি করে তার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়। আর যার ফলে টিভি গেমিং মানে আমাদের রিমন ভাই যখন সেই লাইভ স্ট্রিমটা দেখতে যায় যে তার পারফরমেন্স কেমন ছিল, বা সেখান থেকে হাইলাইটস বানানোর জন্য লাইভ স্ট্রিমটা ডাউনলোড করতে যায়, তখন সে সেখানে লাইভ স্ট্রিমটা পায় নাই। আর যার ফলে সেই লাইভ স্ট্রিমে যখন সে দেখে যে তার যে হাইলাইটস ছিল সেই হাইলাইটসে টিভি রিমন ভাইয়ের কোনো নামও নিশানা নাই, বা তাকে সেভাবে দেখানো হয় নাই, কারণ সে দুইটা বুইয়া নিয়েছে ফাইনালের সেই লাইভ স্ট্রিমে, তাকে কম দেখিয়ে মিস্টার ট্রিপলারকে দেখানো হয়েছে, এটার ফলে সে রাগ হয়ে যায়। আর রাগের বশত সে একটা ভিডিও বানায় কাব্যকে জিজ্ঞেস করে ওপেনলি সবার সামনে যে কেন তুমি অফিসিয়াল কাস্টার হয়ে তুমি এই ভিডিওটা কেটে দিলা, আর কেন আমি এই ভিডিওর মধ্যে নাই, আমি কি দোষ করেছিলাম, আমার কি দোষ ছিল, আর আমাকে কেন শো করানো হয় নাই। ওকে গাইস, তো এই বিষয় নিয়ে রিমন ভাই তার ভিডিওতে কিছু কিছু কথা বলেছে, যে কথাগুলো আমি বলবো। আর কাব্য সেখান থেকে তার কিছু রিপ্লাই দিয়েছে তার লাইভ স্ট্রিমে। আবার কাব্যরও কিছু কথা আছে যেগুলো আমরা আজকে এভালুয়েট করব যে কোনটা সবথেকে বেশি আমাদের কাছে লজিক্যাল লাগে। ওকে গাইস, তো ভিডিওর নেক্সট পার্টটা আমার গলা একটু চেঞ্জ মনে হইতে পারে গাইস, কারণ হচ্ছে আমি যে ভিডিওটা ফার্স্টে রেকর্ড করেছিলাম সেই ভিডিওর অর্ধেক ভিডিও পুরোপুরি ডিলিট হয়ে যায়, আর এগেইন আমার রি রেকর্ড করা লাগে। রি রেকর্ড করার টাইমে আমি একটু অসুস্থ আছি, আপাতত একটু অসুস্থ আছি, আমার গায়ে জ্বর আসছে আর আমার গলাটা একটু বসা আছে, দ্যাটস ওয়াই আমার গলাটা একটু চেঞ্জ মনে হইতে পারে। সো অবশ্যই অবশ্যই গাইস সেটা একটু ইগনোর করবা, কিন্তু ফুল ভিডিওটা এনজয় করো। এখন কথা শুনতে হবে যে আপনি প্রথমে আমাকে এসেই ডিসকর্ডে এসে বললেন যে আমি বাংলাদেশকে হাইলাইট করেছি, টিবি রিমোট যেটা বুয়া পেতে সেখানে শিপ গেমিং বেঁচে ছিল, আমি দেখাই নাই হয় নাই। তো প্রথমে বলো, আমি অন্য কাউকে হাইলাইটস করি নাই, শুধু বাংলাদেশকে হাইলাইটস করছি, কেন টিএসজি জিয়াস টিএসজি ঋত্বিকের বুয়াটা এখন শো করলো? ওকে গাইস, তো কাব্য এখানে বলছে সে অনলি বাংলাদেশকে দেখিয়েছে, কিন্তু গাইস এখানে আমি কাব্যর একটা ভুল ধরিয়ে দিব, আর তোমাদের কাছে আমার লজিক্যাল যেটা মনে হয়েছে সেটাই বলবো। সো গাইস, এখানে আমরা রিমন ভাই আর কাব্যর মধ্যে একটা হিটেড কনভারসেশন শুনতেছি, এটা রিমন ভাই তার ইউটিউব চ্যানেলে আপলোড দিছে, আমাদের কিন্তু এটা কিন্তু আমার পার্সোনাল কোনো রেকর্ডিং করা কিছু না, এটা রিমন ভাইয়ের ভিডিও থেকেই নেওয়া। তো রিমন ভাই এখানে কাব্যর সাথে একটা হিটেড কনভারসেশনে বলতেছে যে এখানে বেসিক্যালি কি হচ্ছে, কাব্য বারবার বলার চেষ্টা করতেছে আমাকে গ্যারেনা কিন্তু হাইলাইটস বানানোর দায়িত্ব দেয় নাই, আর রিমন ভাই বারবার চিল্লায় চিল্লায় বলতেছে সেই ইটা কোথায়, সেই লাইভটা কোথায়, সেই লাইভটা কোথায়। তো এখানে
কনটেক্সটের বিষয় যদি আমি তোমাদের বলে দিই, কাব্য এখানে বলতেছে যে লাইভ স্ট্রিমটা তো ফেসবুক আর বুইয়াতে আছে, লাইভ স্ট্রিমটা তো ফেসবুক আর বুইয়াতে আছে, কারণ কাব্য তিন জায়গায় লাইভ করছে, ফেসবুক, বুইয়া আর ইউটিউব। ইউটিউবের লাইভ স্ট্রিমটা হয়তো কেটে দিয়েছে, কিন্তু কাব্য কিন্তু বুইয়া আর ফেসবুকের যে লাইভ স্ট্রিমটা আছে সেটা টোটালি রেখে দিছে। কিন্তু এইখানে রিমন ভাইয়ের একটা কথা আমার কেমন জানি বাচ্চামি লাগতেছে, যে কথাটা হচ্ছে রিমন ভাই তুমি কেন বাচ্চার মতো এই কথাটা বলতেছো যে আমার ইউটিউব থেকেই লাইভ স্ট্রিম লাগবে? তো এটা বেসিক্যালি আমার যে 3 বছর একটা ভাগ্নে আছে, সেই ভাগ্নের মতো রিমন ভাইয়ের যে বিহেভটা লাগতেছে ওরকম টাইপের লাগতেছে একটু। আমি অফেন্সিভলি কিছু বলতেছি না রিমন ভাই, কিন্তু তোমার কথাটা আসলে বাচ্চামির মতো লাগতেছে। লাইক আমার ভাগ্নেকে যখন আমি আমার ভাগ্নে কোনো কিছু খাইতে চাই, আমার হাতে যদি কিছু থাকে, তখন আমি আমার ভাগ্নেকে বলি মামা আমি ভালো পুরো নতুন তাই এনে দিচ্ছি, বা দোকান থেকে যখন আবার কিনে নিয়ে আসি সেই জিনিসটা, তখন সে সেটা খাইতে চায় না, আমার আধা খাওয়া জিনিসটাই সে খাইতে চায়। তো রিমন ভাইয়ের বিষয়টা ওরকম হয়ে গিয়েছে, কারণ যে রিমন ভাই লাইভ স্ট্রিম তো ফেসবুকে আছে, বুইয়াতে আছে, তাহলে ইউটিউব থেকেই কেন তোমার নেওয়া লাগবে? ফেসবুকে বুইয়াতে কেন নিতে চাও না? তোমাকে কাব্যর ইউটিউব চ্যানেলে কেন সে নিজে শো অফ করে না? এটা তো মনে হচ্ছে তুমি ওয়ান কাইন্ড অফ অ্যাটেনশন সিক করতেছো, এটা তোমার কথাতেই মনে হচ্ছে তুমি ওয়ান কাইন্ড অফ অ্যাটেনশন সিক করতেছো। হবে না, আমি বুঝে গেছি কোনো মিটমাট হবে না, আমি এখানে ফাজলামি করতে আসিনি ভাই। আপনারা যা করার করেন, আমার কাজ করেন মারুফ ভাই, যদি কালকে আমাকে হুমকি দেওয়া হয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবেন, তাতে বের করে দেন ভাই, দরকার নাই। হুমকি না, এটা সত্য কথা, কারণ আপনি যে কাজটা করছেন এটা পিওর স্টুপিডনেস। আপনি ভাই মারুফ ভাই গাইস, তো এরপরে আমরা এই কথোপকথনে একটা জিনিস শুনতে পারি যে মারুফ ভাই নাকি রিমন ভাইকে এখানে হুমকি দিছে পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বের করে দেওয়ার জন্য। তো আমি এখানে গাইস তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু কৃষ্ণা সিং পার্টনারশিপ প্রোগ্রামে নাই। তবুও একটা জিনিস আমার এটা জানা আছে যে কোনো বান্দা, ইয়েস গাইস কোনো বান্দা, শুধু কাব্য না, কোনো বান্দার বাপের সম্পত্তি না পার্টনারশিপ প্রোগ্রাম, ফার্স্ট অফ অল। আর গাইস কাব্যর বাপেরও ক্ষমতা নাই যে রিমন ভাইকে এখান থেকে বের করবে, উইদাউট এনি কাইন্ড অফ প্রুফ তুমি কাউকে পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বের করতে পারবা না, এটা রিমন ভাইয়ের জানা উচিত ছিল। আর রিমন ভাইকে পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বের করে দেওয়ার কথাটা কি করে উঠছে সেটাও আমি তোমাদের বলে দিই গাইস। রিমন ভাই যখন ভিডিওটা আপলোড করে তখন পার্টনারশিপ প্রোগ্রামের যে একটা নিয়ম থাকে, যেটা হচ্ছে তুমি অন্যান্য ইউটিউবারকে অ্যাটাক করতে পারবে না, শুধু পার্টনারশিপ প্রোগ্রামের ভিতরের না, বাইরেরও যে ইউটিউবার থাকে তাদের অ্যাটাকিং টাইপের ভিডিও বানাতে পারবে না, কন্ট্রোভার্সিয়াল টাইপের ভিডিও বানাতে পারবে না, রোস্টিং ভিডিও বানাতে পারবে না, তুমি চ্যানেলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তুমি হ্যাক প্রমোট করতে পারবে না, তুমি হ্যাকার নিয়ে কথা বলতে পারবে না, বা হ্যাকার টাইপের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বানাইতে পারবে না, সেই কথাগুলো কিন্তু রিমন ভাই জানা উচিত ছিল। আসে আমার যতদূর মনে হয় রিমন ভাইয়ের এই কথাগুলো জানা আছে, কারণ এই কথোপকথনের মধ্যে মারুফ ভাই কিন্তু একবার বলেছে রিমন ভাই আপনি কিন্তু কন্ট্রাক্ট সাইন করেছেন, আর সেই কন্ট্রাক্টটা হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রামের কন্ট্রাক্ট, যেই কন্ট্রাক্টটাই কিন্তু সাফ সাফ এই রুলসগুলো লেখা থাকে, আর যেই রুলসগুলো ফলো করেই কিন্তু রিমন ভাই ঢুকেছিল পার্টনারশিপ প্রোগ্রামে। কারণ রিমন ভাইয়ের যে মোস্ট ভিউড ভিডিওগুলো, হ্যাকার টাইপের যে ভিডিওগুলো, যেগুলো সে হ্যাকারের কাছে মারা যাওয়ার পরে যে ভিডিওগুলো আপলোড দিয়েছিল, যেগুলো মিলিয়ন আর মিলিয়ন ভিউজ পেয়েছিল, সেই ভিডিও কিন্তু রিমন ভাই প্রাইভেট করার পরে কিন্তু পার্টনারশিপ প্রোগ্রামে ঢুকতে পেরেছিল। আর রিমন ভাই সেই কন্ট্রাক্টে সাইন করে এবং সেই ভিডিওগুলো প্রাইভেট করেই কিন্তু পার্টনারশিপ প্রোগ্রামে গিয়েছিল। তো এইবার গাইজ আমি তোমাদের একটু বলে দিই, রিমন ভাইয়ের ব্যাপারে তো অনেক বলে ফেললাম, রিমন ভাইয়ের কথাগুলো অনেক ভুল ধরে ফেললাম, কিন্তু এইবার আমি একটু জাস্ট আমি বলতে চাই একটা কথাই যে রিমন ভাই আপনি কি করতেছেন ভাই, আমি বুঝতেছি না আপনি আপনার মানে ইন্টেনশনটা। এইখানে রিমন ভাই তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিতে চাই, যে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমার হয়তো এত কিছু করার প্রয়োজন পড়তো না। রিমন ভাই তুমি যেখানে বলতেছো যে কাব্য কেন পার্টনারশিপ প্রোগ্রামে আছে, তুমি কেন পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বের হয়ে আসতেছো, এই জন্য পুরো একটা ভিডিও বানিয়ে ফেলছো 27 মিনিটের, তো রিমন ভাই তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। তোমাকে আমি একটা কথা বলে দিই যে কাব্য তুমি যে বলতেছো কাব্য একটা ভুল ডিসিশন নিয়েছে যে তার লাইভ স্ট্রিমটা কেটে তোমাকে দেখায় নাই, বা লাইভ স্ট্রিমটা কাটেও না, মানে কেটে দিয়েছে লাইভ স্ট্রিমটা রাখে নাই। তো এইটা যদি তাদের যে অফিসিয়াল ভাবে যে কাব্যকে যে ই দেওয়া হয়েছে, অফিসিয়াল ভাবে বলা হয়েছে যে তুমি কাস্টিং করবা বা স্ট্রিমিং করবা এই টুর্নামেন্টের, এটা যদি ভায়োলেট করতো বা রুলস এর বাইরে যেত, বা কাব্য যদি অফিসিয়াল ভাবে কোনো ভুল করেও থাকতো, তুমি যদি অফিসিয়াল ভাবে একটা কমপ্লেন করতা, তাহলে হয়তো কাব্য আজকে পার্টনারশিপ প্রোগ্রামে থাকতো না, তুমি থেকে যেতা, আর তুমি কিন্তু কাব্যকে সিম্পলি পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বের করে যেত যদি কাব্য অফিসিয়ালি ভুল করে থাকতো। আর এটা কি কাব্য অফিসিয়ালি ভুল করছে কি না করছে এটা এখন আমরা কেউ জানতে পারবো না, কারণ রিমন ভাই তুমি নিজে একটা বোকামির মতো কাজ করে ফেলছো যে তুমি এখানে কাব্যর ভুলটা শুধরাতে যে তুমি নিজে একটা ভুল করে ফেলছো। কাব্য ভুল করেছে কি না করেছে এটা এখন আমরা কোনোদিন জানতে পারবো না। আরো একটা রিমন ভাই তোমাকে আমি সিম্পল ভাবে তোমাকে আরেকটা আমি অ্যান্সার দিয়ে দিতে পারি, এখানে ওয়ে দিতে পারি, যেটা তুমি এই এত কন্ট্রোভার্সি সবকিছু অ্যাভয়েড করতে পারতা, যেটা হচ্ছে তুমি যদি কাব্যকে জাস্ট একটা মেসেজ বা একটা কল দিয়ে সেই আনলিস্টেড লাইভ স্ট্রিমটা লিঙ্ক চেয়ে নিতা, বা যে কোনো অন্য ইউটিউবার, কারণ 20 জন লাইভ স্ট্রিম করছে রিমন ভাই, 20 জন ওই লাইভ স্ট্রিমটা করছে, 20 জন। তোমার যদি কাব্যকে পছন্দ না হয়, কাব্য তোমার সাথে খারাপ করছে, তুমি অন্য আরেক জায়গা থেকে লাইভ স্ট্রিমটা নিয়ে নাও, কাব্য তোমার ব্যাপারে কেন বলে নাই এইটা নিয়ে এত রাগ হওয়ার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না।
কাব্য তোমাকে কেন দাম দেয় নাই, এটার জন্য তুমি এত অ্যাটেনশন কেন সিক করতেছো, আমি এটা বুঝতেছি না, আমি এই জিনিসটা বুঝতেছি না। কাব্য কাব্য কেমন আমরা সবাই খুব ভালো করে জানি গাইজ, কাব্যর আমি সাপোর্ট টানবো না, আমি আমরা খুব ভালো করে জানি কাব্য কিরকম। আমরা আমি এই এই এর আগেও কিন্তু কাব্যর যে ব্যাপারে আমি অনেক কথা বলছি আমার ইউটিউব চ্যানেলে, সো এইবার আমি আর বলতে চাচ্ছি না কাব্যর ব্যাপারে। আমি কাব্যর ব্যাপারে বলা শুরু করলে এই ভিডিও হয়ে যাবে 47 মিনিট লং, তো আমি এই জন্য আমি শর্টকাটে রাখতে চাচ্ছি। কাব্য কেমন তোমরা খুব ভালো করে জানো, সো কাব্য রিমন ভাইকে দাম দেয় নাই বা কাব্য রিমন ভাইয়ের ভিডিও রাখে নাই, এই জন্য রিমন ভাইয়ের এত রাগ করার বা এত সেন্টি খাওয়ার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। রিমন ভাই এটা কেন করতেছো, এরকম বাচ্চাদের মতো কাজ আমি বুঝতেছি না। আর থাকলো কথা কন্ট্রোভার্সি কিং এর, রিমন ভাই তুমিও জানো, কাব্য তুইও জানো, বাংলাদেশের সবাই জানে বাংলাদেশের কন্ট্রোভার্সি কিং হচ্ছে ক্রিস তাহসিন। আমার টাইটেলটা কাব্যরে কেন দিয়ে দিলা রিমন ভাই, এটার অ্যান্সার আমাকে অবশ্যই দিবা। আর এবার আসলো যে সবাই বলতেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার কথা, কাব্য একদল বলতেছে কাব্য নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, একদল বলতেছে রিমন ভাই নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, আর এই নিয়ে কিন্তু গ্যাঞ্জাম বাড়তেছে। রিমন ভাই তার ভিডিও লাস্টেও এটা কথাটা বলে দিছো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট আমি করতেছি, গ্লোবাল পুশ দিয়ে বারবার গ্লোবাল পুশ দিয়ে ওরা আর কাব্য নাকি গ্লোবাল পুশ দিচ্ছে 2x ইউজ করে, এইসব কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নাই, এইসব কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নাই। কাব্য কিভাবে গ্র্যান্ডমাস্টার পুশ দিছে, তুমি কিভাবে গ্র্যান্ডমাস্টার পুশ দিছো, কেউ দেখতে আসতেছে না। আর এগেইন আরেকটা কথা আমি সিম্পলি ক্লিয়ার করে দিই, কোনো পিসি প্লেয়ার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে না। তোমরা যতই ভাবতেছো যে তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে উল্টায় ফেলাইতেছো, কোনো পিসি প্লেয়ার রিপ্রেজেন্ট করতেছে না, না কাব্য রিপ্রেজেন্ট করতেছে, না রিমন ভাই তুমি রিপ্রেজেন্ট করতেছো, না জিকু ভাই রিপ্রেজেন্ট করতেছে, না আমি ক্রিস তাহসিন রিপ্রেজেন্ট করতেছি। যতক্ষণ আমরা মাউস এন্ড কিবোর্ড ছাড়তে পারতেছি না, ততক্ষণ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না ফ্রি ফায়ার গেম খেলে, কারণ ফ্রি ফায়ার একটা মোবাইল গেম যেখানে আমরা পিসিতে খেলতেছি। আর কেমনে তুমি ভাবতে পারো যে এই গেম আমরা পিসিতে খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, এই কথাটা অ্যান্সার আমাকে একটু কেউ প্লিজ দিও যে কেমনে ভাই আমরা, আমি আমি নিজেকেও ধরতেছি কারণ আমি একটা পিসি প্লেয়ার, রিমন ভাই একটা পিসি প্লেয়ার, কাব্য একটা পিসি প্লেয়ার, জিকুব একটা পিসি প্লেয়ার, তো আমরা এই যে যারা আসি পিসি প্লেয়ার আমরা কেমনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এই কথাটা আমাকে একটু জানাও। আর যারা ফোনে খেলে, যেই গেমটা ফোনে খেলার ইন্টেন্ট করে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তারা কেমনে রিপ্রেজেন্ট না করে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি, তো যে বাংলাদেশকে কেন একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আরেকজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে দিচ্ছে না, বা এইরকম যে টপিকটা আছে রিমন ভাই এই টপিকটা প্লিজ বাদ দিবেন, কারণ আমরা কেউই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি না, কারণ আমরা পিসি প্লেয়ার তো আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি না, কারণ যারা ফোনে খেলে তারাই বেসিক্যালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আর রিমন ভাই আমি কি আমি আমার তোমাকে বলার ভাষা আমি হারাই ফেলতেছি, তোমার এই পুরো ভিডিওটা দেখার পরে আমি বেসিক্যালি ভাবতেছি তুমি নিজের পায়ে নিজে কুড়াল কেন মারলা। আমি তোমাকে একটা কথা রিমন ভাই বলি যে তুমি যখন পার্টনারশিপ প্রোগ্রামে ঢুকছো, তুমি যখন পার্টনারশিপ প্রোগ্রামে ঢুকছো তখন তুমি যে কন্ট্রাক্টটা সাইন করে গিয়েছো সেই কন্ট্রাক্টে ইজিলি লেখা ছিল তুমি কাব্য ভুল করছে, কাব্যর ভুলটা শুধরাইতে যে তুমি কেন ভুলটা করলা, কাব্যর ভুলটা ইজিলি শুধরানো যেত বা কাব্যকে ইজিলি একটা শিক্ষা দেওয়া যেত। তুমি একটা যদি সে অফিসিয়ালি ভুল করে থাকতো তুমি অফিসিয়ালি একটা কমপ্লেন করে দিতে পারতা, যার ফলে কিন্তু এখানে এই আননেসেসারি কন্ট্রোভার্সিটা হইতো না, যে কন্ট্রোভার্সিটা আমরা চাইতেছি না। বাংলাদেশে পার্টনারশিপ প্রোগ্রাম রিসেন্টলি যেভাবে একটা হিট খাইতেছে গাইজ, এখন 1 লাখ সাবস্ক্রাইবার্সে কিন্তু এখানে পার্টনারশিপ প্রোগ্রাম পাওয়া যাচ্ছে, 50,000 ফলোয়ার্সে পার্টনারশিপ প্রোগ্রাম পাওয়া যাচ্ছে, এটা কোনোদিন ছিল না। আর বাংলাদেশে যে ফেসবুকে 50,000 ফলোয়ার্সে পার্টনারশিপ প্রোগ্রাম দিচ্ছে এটা আগে কোন দেশে তোমরা দেখছো, কোন দেশে গ্যারেনা 50,000 ফলোয়ার্সে পার্টনারশিপ প্রোগ্রাম দিচ্ছে, আমার জানা মতে অন্য কোনো দেশে দিচ্ছে না। আর সেইখানে এত কিছু হওয়ার পরে বাংলাদেশে যখন এখন পার্টনারশিপ প্রোগ্রাম অ্যাভেলেবেল হচ্ছে অন্য অন্য ইউটিউবারদের জন্য, আগে কিন্তু বড় বড় ইউটিউবার ছাড়া যাদের 5 লাখ 6 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার্স তাদের ছাড়া কিন্তু আমরা কাউকে পার্টনারশিপ প্রোগ্রামে দেখতাম না। আর এখন যখন বাংলাদেশে এত বড় একটা সিচুয়েশন হয়ে গিয়েছে যে সামনে FFBC, তার FFBC যে উইনাররা আছে তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, FFWC খেলতে যাবে কিন্তু ব্রাজিলে, তো FFBC চলতেছে, FF বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ চলতেছে, আর তার মাঝখানে রিমন ভাই তুমি যেখানে FFBC-র একজন অফিসিয়াল কাস্টার, তুমি কি করে ভাই এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারলা, আমি বুঝলাম না। বাংলাদেশের কমিউনিটির জন্য এটা কতকার ক্ষতিকর তুমি বুঝতে পারতেছো না, কারণ যখন তুমি পার্টনারশিপ প্রোগ্রামে থাকা অবস্থায় এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছো বা পার্টনারশিপ প্রোগ্রামের মধ্যে আরেকটা ইউটিউবারের সাথে গ্যাঞ্জাম বাঁধাইতেছো, তখন এই জিনিসটা ফিউচারে কিন্তু অন্যদের উপরে ইফেক্ট পড়বে। কীভাবে ইফেক্ট পড়বে আমি বলে দিই, গ্যারেনা কিন্তু পুরোপুরি সব কিছু মনিটর করে, আর গ্যারেনা যখন দেখবে যে বাংলাদেশের থেকে আমরা যখন ইউটিউবার্স নিতেছি তখন পার্টনারশিপ প্রোগ্রামের মধ্যে ইউটিউবার্সদের গ্যাঞ্জাম বাঁধাইতেছে, তাহলে আমাদের আর ইউটিউবার নেওয়ার কি দরকার, আমাদের যে কয়জন ইউটিউবার পার্টনারশিপ প্রোগ্রাম
প্রোগ্রামে আছে তাদের নিয়ে আমরা চালাই দিই না, তাহলে আমাদের অন্য ইউটিউবার নিয়ে আর কি প্রয়োজন আছে? তো তুমি কেন অন্যান্য ছোটখাটো ইউটিউবার যারা এখন স্বপ্ন দেখতেছে যে 1,00,000 সাবস্ক্রাইবার্স বা 50,000 ফলোয়ার্স হইলে আমরা পার্টনারশিপ প্রোগ্রামে ঢুকবো, তাদের কেন দরজাটা বন্ধ করতেছো রিমন ভাই? আমি বুঝতেছি না তুমি, আমি এই জায়গা যে তুমি এই কাজটা কেন করতেছো রিমন ভাই? এই যে পুরো কন্ট্রোভার্সিটা আছে, এই যে যা আছে, এই সব কিছু সিম্পলি একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করা যেত, যেটা তুমি পুরোপুরি দুইটা ভিডিওতে রেডি করে ফেলেছো। এর থেকে বেশি লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন আমি গাইস দিতে পারতেছি না তোমাদের যে কেন এই জিনিসগুলো হচ্ছে, কারণ আমি নিজেই বুঝতে পারতেছি না যে লজিক্যালি যে কি হচ্ছে এই কন্ট্রোভার্সিতে, আর এই কন্ট্রোভার্সিটা যে কেন হয়েছে, কেন হয়েছে, কারণ এই কন্ট্রোভার্সিটা হওয়ার কোনো প্রয়োজনই দেখতে পাচ্ছি না। কারণ বেসিক্যালি গাইস আমাদের বাংলাদেশে যত বেশি কন্ট্রোভার্সিগুলো হয় সেগুলোর পিছনে একটা হিউজ রিজন থাকে, কিন্তু এই কন্ট্রোভার্সিটা উইদাউট এনি কাইন্ড অফ রিজন কন্ট্রোভার্সিটা হয়েছে। তো গাইস আমার এখানে বেসিক্যালি বলার কিছু নাই, কারণ এইখানে কাব্যও সাবস্ক্রাইবার কামাবে, রিমন ভাইও সাবস্ক্রাইবার কামাবে, আমরা সবই জানি যে কন্ট্রোভার্সি হইলে দুই পক্ষই এখান থেকে সাবস্ক্রাইবার কামাবে, মাঝখান থেকে চুতিয়া হব আমরা যারা ভিউয়ার্স আসি, আমরা ছোটখাটো যারা আসি আমরা চুতিয়া হতে থাকবো। তো গাইস আমরা আমাদের চুতিয়া আমরা চুতিয়া হতে থাকি, আর এদের কন্ট্রোভার্সি করতে দাও, কারণ এত ফাও একটা রিজনে যদি কেউ কন্ট্রোভার্সি করতে চায় আর আমাদের চুতিয়া কাটতে চায় তো কাটতে পারো। আমি রিমন ভাই শুধু তোমাকে বলতেছি না, আমি সবাইকে বলতেছি যে এরকম ফাও রিজনে যদি কোনো কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সে আসলে আমাদের চুতিয়া কাটতেছে। তো গাইস আমরা চুতিয়া হতে থাকবো আজীবন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন বিলো কেমন লাগছে আমার রিয়াকশনটা। সো গাইস সি ইউ নেক্সট টাইম, বাই বাই, আদিওস অ্যামিগোস অ্যান্ড হাসবিদানিয়া. Yard, yard.